যে দলিত কার্ডটাকে এবারে খেলা হচ্ছে আমরা জানি আনন্দ বর্মন তার যখন মৃত্যু হয় বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে কেন মুখ্যমন্ত্রী সেখানে কোনো আওয়াজ তুলছেন না কোনো কথা বলছেন না কারণ তিনি রাজবংশী কারণ সেই ভোট ব্যাংক কোনো কাজে লাগবে না সেই কারণেই কি মুখ্যমন্ত্রী নিশ্চুপ এই দিকে একদিকে যেমন এই প্রশ্ন তোলা হচ্ছে তেমনি অন্যদিকে জেপি নাড্ডা তিনি কিন্তু বলছেন যে দলিতদের কথা তিনি ভাবেন না তিনি সুস্পষ্ট ভাষায় বলছেন যে সুজাতা খান তিনি যখন একটি বক্তব্য রাখেন তার পরিপ্রেক্ষিতে কোনো কথা বলা হয়নি কেন বলা হয়নি সেই বিষয়ে তিনি প্রশ্ন রাখছেন অর্থাৎ কোথাও একটা কে বঙ্গের ভোটে এবার কি দলিত কার্ড খেলা হচ্ছে সেই নিয়ে আমাদের প্রশ্ন থাকছে এবং সেই নিয়ে আমাদের অনুষ্ঠান হচ্ছে এটা কি আজকে আমাদের সঙ্গে আমি রয়েছি সৃজিতা এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আমি যে স্পটে রয়েছি এখানে স্মৃতি জানি আর কিছুক্ষণের মধ্যেই সভা করবেন সেই স্পটে আমি এখানে রয়েছি বহু মানুষ ইতিমধ্যে এখানে ভিড় জমিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই রয়েছেন আপনার সঙ্গে একটু কথা বলেনি এখানে এখানে এসেছেন একজন কর্মী সমর্থক এসেছেন আমরা তার সঙ্গে কথা বলিনি দেখুন সম্প্রতি যে অবস্থা সেই জায়গা থেকে কোথাও একটা কে কি মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলিতদের কথা ভাবছেন না আপনাকে এরকম কিছু মনে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো গরিবরাই সরকারে এনেছিল এখন গরিবদের কথা উনি সরকারে আসার পর ভুলে গেলেন এখন আমরা জনতা পার্টি গরিবদের কথা চিন্তা করে আপনাদের কি মনে হয় যে এখন রাজ্যের যা পরিস্থিতি এই পর কি রাজ্যে পরিবর্তন আসা দরকার হ্যাঁ অবশ্যই দরকার পরিবর্তন তো আসাই দরকার আমরা যারা শিক্ষিত ছিলাম তাদের আর চাকরি নেই তারা জেলায় জেলায় অবস্থান বিক্ষোভ করছে কিন্তু মুখ্যমন্ত্রী সেটা দেখতে পাচ্ছে আপনার কি মনে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত শ্রেণীর মানুষের জন্য ভাবেন না ভাবেন না উনি যদি ভাবতো আজ পশ্চিমবঙ্গের এই অবস্থা হতো না যদি উনি ভাবতো আপনার মনে হচ্ছে যে পরিবর্তন আসলে হ্যাঁ আমরা রেশনে ফ্রি চাল চাই না আমরা চাকরি চাই প্রতিটি বাড়িতে আমরা চাকরি চাই আমরা কন্যাশ্রী যুবশ্রী চাই না বেশ আমরা কথা বলছিলাম একজন কর্মী সমর্থক বিজেপি তার সঙ্গে এবং যেমনটা তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত শ্রেণীর মানুষের কথা ভাবছে না তাদের কন্যাশ্রী চাই না তাদের যুবশ্রী চাই না তাদের যেটা চাই তাদের সেটা চাকরি দাঁড়াবো তাদের পাশে গিয়ে বেশ বেশ আমি 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 আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কয়েক এক চব্বিশ ঘন্টার জন্য নিষেধাজ্ঞা করে দেওয়া হলো যে তিনি কোনো প্রচার টচার করতে পারবেন না আপনারা এই সিদ্ধান্তকে কি মনে করেন এটা একদম ঠিকঠাক ছিল অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছেন চব্বিশ ঘন্টার জন্য সিদ্ধান্ত কি করতে বলে উনি বলছেন যে পারবেন না কিন্তু ওনার যারা লোক আছে তারা তো প্রচার করছে রাস্তা দিয়ে মমতাকে ভোট দিন মমতাকে ভোট দিন টিএমসি কে ভোট দিন তাহলে তারা আপনার কি মনে হয় এই এই টিএমসি রাজত্বে কোথাও কোনো সমস্যা হয়েছে বা আপনাদের কোনো উন্নয়ন হয়েছে না কোনো উন্নয়ন হয়নি আপনারা কি আপনারা কি আলাদা কি চান কি পাননি কি আলাদা যে মোদি সরকার আসুন সোনার বাংলার গরু উনি যেটা করছে সেটা একদম মোটেই ভালো না এখানে এখানে মহিলাদের থাকতে কি সমস্যা কোথায় সমস্যা হচ্ছে অনেক মহিলা আসতে চাইছেন না ভয় দেখাচ্ছে যে পরে হয়তো কিছু একটা করবে খারাপ ব্যবহার করবে আমি বলি আমরা আমরা এই বিষয়ে যেমন পাশাপাশি আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলে দেবো দাদা আমরা জানি যে আজকে জেপি নাড্ডা এসেছিলেন এবং জেপি নাড্ডা বলেছেন যে দলিতদের নিয়ে মুখ্যমন্ত্রী ভাবেন না বা তৃণমূল কংগ্রেস ভাবে না এটা কি সত্যি না না এরকম কোন অভিযোগ তো আমরা শুনিনি এরকম কিছুই শুনিনি কিছুদিন আগে সুজাতা মণ্ডল তিনি একটি বক্তব্য রাখেন নিশ্চয়ই জানেন সুজাতা মণ্ডল কিছুদিন আগে একটি বক্তব্য রাখেন আপনি জানেন নিশ্চয়ই আপনার কি মনে হয় যে এই বক্তব্য একদম ঠিক এখন অবধি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় না না এটা তো মানে কোনো জাতের ভিত্তিতে এই ধরনের কোনো এ হয় না ভারতবর্ষের সংবিধান অনুযায়ী আমাদের যে কোনো মানুষই মুখ্যমন্ত্রী হতে পারে সংবিধান অনুযায়ী ভোটাধিকার যে কোনো মানুষই দাঁড়াতে পারে তার সংবিধান অনুযায়ী সেখানে নির্বাচিত প্রতিনিধি যদি পার্টির যে সিদ্ধান্ত থাকে সেই সিদ্ধান্ত যদি নির্বাচিত প্রতিনিধি সে যদি জয়ী লাভ করে তাকে সম্পূর্ণভাবে